খালেদা জিয়া দেশ এবং রাজনীতি ছাড়ছেন নিজের প্রাপ্ত খেতাব আপোসহীন আর স্বামী প্রেসিডেন্ট জিয়র রহমানের প্রিয় স্লোগান ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ এই দুইয়ের মুখোমুখি বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া সাজা নিয়ে বন্দিদশায় রোগের সঙ্গে লড়াইকারী সাবেক এই প্রধানমন্ত্রীকে এই দুটোই পরিত্যাগের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে উনিশশো সালের দুই জানুয়ারি গৃহিণী থেকে বিএমপির প্রাথমিক সদস্য হয়েছিলেন খালেদা জিয়া দীর্ঘ চৌত্রিশ বছর ধরে তিনি দলের কান্ডারি জীবন বাঁচাতে হলে উন্নত চিকিৎসা নিতে তাকে বিদের যাওয়া ছাড়া বিকল্প নেই আর মুক্তির জন্য তাকে রাজনীতি থেকে যেতে হচ্ছে সাময়িক অবসরে এ নিয়ে পর্দার আলায় সমঝোতা চলছে বিষয়টি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবগত গত দুই দিন ধরে বিদ্যুৎ গতিতে এমন গুঞ্জন ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে রাজনৈতিক চিত্র চাউর আছে মুক্তি পাচ্ছেন খালেদা আর মুক্তি হলে সৌদি আরব অথবা যুক্তরাজ্য যাবেন খালেদা জিয়া এই দুই দেশেই তিনি চিকিৎসা সেবা নিয়েছেন ইতিপূর্বে এদিকে দলীয় প্রধানের মুক্তির বিষয় নিয়ে শাসক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদের সংশ্লিষ্ট দুই মন্ত্রীর আইন ও স্বরাষ্ট্র সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি জানিয়েছেন প্যারোলে মুক্তির জন্য আবেদন পাননি আবেদন ও যৌক্তিকতা মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার শরীরের গুরুতর অবনতি হচ্ছে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে পরিবার থেকে আবেদন জানানো হয়েছে সরকারের কাছে এখন আর এগুলো নিয়ে সরকারের অন্য কোনো রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দেওয়ার অত্যন্ত জরুরি বলে মনে করেন মির্জা ফখরুল দু হাজার আট সালে ফখরুদ্দিন ময়নুদ্দিনের জরুরি সরকারের জামানায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও জাবিনে মুক্তি নিয়েছিলেন তখন থেকে চিকিৎসা নিয়েছেন লন্ডনে ওই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন তারেক রহমান চাউরাসে তখন পর্দার আলালে এমন সমঝোতা হয়েছিল সমঝোতাটা হয়েছিল খোদ দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে তাই দলীয় প্রধানই দলকে জানিয়েছেন সুস্থ না হওয়া পর্যন্ত তারেক রহমান সাংগঠনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন অবশ্য পরে তিনি তারেক রহমান কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনি দলের বারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এসআইবিতে দূর থেকে সাংগঠনিক নির্দেশনা দিচ্ছেন দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি সাজাপ্রাপ্ত হয় কারাবরণ করেন খালেদা জিয়া আগে থেকে রোগে আক্রান্ত থাকলেও বন্দুদের শারীরিক অবস্থার অবনতি ঘটে গত পয়লা এপ্রিল তাকে দ্বিতীয়বারের মতো বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয় আদালতের আদেশ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে নানাবুখী পরীক্ষা করা হচ্ছে কিন্তু আতঙ্কের কারণে ওষুধ নিচ্ছেন না খালেদা জিয়া দিনে দিনে গুরুতর দিকে যাচ্ছে তার অবস্থা স্বজনরা দফায় দফায় সাক্ষাৎ করেছেন দীর্ঘ দুই বছর উন্নত না হওয়ায় গত সোমবার আবেদন করেছেন খালেদা জিয়ার ছোট ভাই স্বামীম এসকান্দার বিদেশের চিকিৎসার ও বহন করতে ইচ্ছুক পরিবার বিষয়টি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন তারা বিষয়টি নিয়ে আইন পরামর্শের জন্য স্বামীম এসকান্দার ও সেলিমা ইসলাম পূর্বীন আনজীবী গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রামের আহ্বাক ডক্টর কামাল হোসেনের সঙ্গে আলোচনা করেছেন শিগগিরই আদালতে একটি আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এদিকে দলীয় একাধিক সূত্র তথ্য খালেদা জিয়ার জামিনের বিষয়টি রাজনৈতিক বলে মনে করেন জিয়া পরিবার সমঝোতা ছাড়া খালেদা জিয়ার মুক্তি মিলবে না তাই পর্দার আড়ালে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতিতে মুক্তির প্রক্রিয়া কী এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে এবং রাজনৈতিকভাবে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের ওভার চাপ সৃষ্টি করে তাকে মুক্ত করতে বিএনপি ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে আমরা যাই বলি না কেন এখন সাময়িকভাবে তার কারামুক্তির জন্য দুটি পথ খোলা আছে এর একটি হলো প্যারোলে অন্যটি ফজদারি কার্যবিধি চারশো একের এক ধারা দণ্ড স্থগিত করা সরকার যে কোনো সময় এই দুই প্রক্রিয়ায় তাকে মুক্তি দিতে পারে দলের নীতি নির্ধারকদের একজন এই প্রতিবেদককে জানান নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক স্বীকার করে প্যারোলে মুক্তি হতে রাজিন খালেদা জিয়া তবে আদালতের মাধ্যমে জামিন পেলে বিদেশে চিকিৎসা নেবেন সুস্থ না হওয়া পর্যন্ত তিনি রাজনৈতিক থেকে সাময়িক অবসরে যাবেন বলো এই সূত্রের দাবি প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর এই নিউজটি আমার নিজের না এই কথাগুলো সোনালী নিউজ ডট কম থেকে নিয়েছি আপনারা ভিডিও ডিসক্রিপশানে নিউজের লিঙ্ক দেওয়া আছে আপনারা দরকার হয় সেখান থেকে পড়ে নেবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম